লোকসভা নির্বাচন 2024-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে 5টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। শনিবার এই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। শনিবার 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। আমরা আরসিটিভির সংবাদে প্রথম দেখিয়েছিলাম উত্তরবঙ্গের সম্ভাব্য বিজেপির প্রার্থী তালিকা। সেই তালিকাতেই এবারে শিলমোহর। রাজ্যের 20টি আসনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হলো। তার মধ্যে উত্তরবঙ্গের 5টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বিজেপির প্রার্থী ঘোষণা। আরসিটিভি সংবাদের প্রকাশিত সম্ভাব্য তালিকায় শিলমোহর। এবারে এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের যে 5টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রথমেই দেখে নেব কোচবিহার আসনে এবারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বালুরঘাট আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, মালদহ দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী এবারে শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদহ উত্তর আসনে বিজেপি প্রার্থী এবারে খগেন মুর্মু। তবে শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ আসনের প্রার্থী ঘোষণা বাকি রাখলো বিজেপি। আমরা 11ই ফেব্রুয়ারি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিলাম আরসিটিভি সংবাদে। আবারও ফিরে দেখব সেই তালিকা। সেই আরসিটিভি সংবাদে দেখানো তালিকাকেই কার্যত শিলমোহর দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কি দেখিয়েছিলাম সেই তালিকা আবারও রাখবো আপনাদের সামনে। কোচবিহার আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন যিনি বর্তমান সাংসদ রয়েছেন নিশীথ প্রামাণিক, এবং অবশ্যই স্বরাষ্ট্র দপ্তর যেটা ভারতবর্ষের তার প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি রয়েছেন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায়, তিনি থাকতে পারেন। আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে জন বার্লা রয়েছে, সেখানে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা মনোজ টিগ্গা তিনি রয়েছেন। এরকম আরো নাম কিন্তু এখানে আসতে পারে, প্রস্তাবিত নামের তালিকায় আরো নাম আসতে পারে। এটা কেবল আমরা একটা প্রাথমিক যে আলাপ আলোচনায় একটা নাম ভেসে আসছে, আলোচনা স্তরে রয়েছে, আমরা সেই জায়গাটাকে ডিটেক্ট করার চেষ্টা করছি। এবার চলে আসছে আমাদের একদম পার্শ্ববর্তী যারা বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে আরএসপি একেবারে একাধিপত্য ছিল। দীর্ঘদিন অনিল বর্মন দীর্ঘদিন ধরে তিনি সাংসদ ছিলেন। পরবর্তীকালে সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আসন দখল করে এবং 2019 সালে এই আসনে জয়লাভ করেন বিজেপির যিনি বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি জয়লাভ করেন এই আসন থেকে। বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে অবশ্যই সুকান্ত মজুমদারের নাম সামনে আসছে। এটা নিয়ে খুব বিতর্কের হয়তো অবকাশ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আবার বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপির পরবর্তী প্রার্থী হতে যাচ্ছেন। আলাদা উত্তরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে খগেন মুর্মু বর্তমানে তিনি এমপি রয়েছেন, বিজেপির এমপি রয়েছেন, তার নাম উঠে এসছে। মালদা দক্ষিণে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তিনি এর আগের লোকসভা কেন্দ্র প্রার্থী ছিলেন, একেবারে বিজেপির এই জেলা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। শ্রীরূপা মিত্র চৌধুরী এই নামটি কিন্তু মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে এটা আলোচিত হচ্ছে।